নমস্কার কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা টোকিও প্যারা অলিম্পিক্স নিয়ে আলোচনা করব। এইবারের যে প্যারা অলিম্পিক্স যেটা টোকিওতে হয়েছিল দু হাজার কুড়িতে অ্যাকচুয়ালি হওয়ার কথা কিন্তু করোনার কারণে একুশ সালে হলো এই টোকিও প্যারা অলিম্পিক্সে ভারতের অসাধারণ পারফরম্যান্স হয়েছে এবং এই যে যারা পদক জিতেছেন ভারত মোটে বছর উনিশটি পদক জিতেছে প্যারালিম্পিকে অলিম্পিকে তো এই যারা পদক জিতেছে এগুলো খুব গুরুত্বপূর্ণ তো আমরা আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে ভিডিও সেখানে আমরা এই প্যারালিম্পিক্সে যারা পদক জিতেছিলেন তাদের নিয়ে আলোচনা করিনি আমরা বলেছিলাম একটা আলাদা ভিডিও বানাবো এবং সেখানে টোকিও প্যারো সম্পর্কে সমস্ত রকম তথ্য সেগুলো থাকবে তো তার জন্যই আমরা আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি তো আজকে রোববার এবং আগামীকাল সোমবার যে সোমবার না এখন থেকে আর কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না সপ্তাহে একদিন করে কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধ থাকবে এবং সেটি হল সোমবার করে তো আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আবার মঙ্গলবার আসবে আজকের এই ভিডিওতে তাহলে আমরা যে টোকিও প্যারা আছে সেটি নিয়ে আলোচনা করব। আপনারা এই ভিডিওর পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি মনে হয় কম্পিটিটিভ এক্সামের উপযোগী তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন নাহলে ভিডিওর ভিউ অত্যন্ত কম হচ্ছে তো এত কম ভিডিওর ভিউ হলে ঠিক উৎসাহ পাওয়া যায় না ভিডিও বানানো তো এটা আমাদের রিকোয়েস্ট আপনাদের কাছে যদি পারেন তো শেয়ার করবেন তো চলুন এবার আজকের যে ভিডিওর যে টপিক সে নিয়ে আলোচনা শুরু করা যাক প্রথমেই এই আলোচনা শুরু করার আগে একবার এক নজরে এই টোকিও প্যারালিম্পিক সম্পর্কে একটু দেখে নেওয়া যাক এবার যে প্যারা অলিম্পিকটি হলো টোকিওতে সেটি হচ্ছে প্যারা অলিম্পিকের ষোলোতম সংস্করণ এর আগে পনেরোটি হয়ে গেছে টোকিও অলিম্প প্যারা অলিম্পিক প্রথম যে প্যারা সেটি শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেটি অনুষ্ঠিত হয়েছিল ইটালির রোমে ব্যাপার যেটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর সৈন্য হয়েছিলেন যারা বিভিন্ন কারণে হ্যান্ডিক্যাপ হয়ে গেছিলেন সারা পৃথিবী তো তাদের যুদ্ধে অংশগ্রহণ করার মতো সক্ষম ছিলেন না কিন্তু তারা তো শারীরিকভাবে যথেষ্ট সক্ষম তা সত্ত্বেও মূলত তারা যাতে ডিপ্রেশনে না চলে যান এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই এই প্যারা অলিম্পিক শুরু হয় প্রথম এবং প্রথম যখন প্যারা অলিম্পিক শুরু হয় তখন কিন্তু এই যে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি এরকম কোনো প্যারা অলিম্পিক কমিটি ছিল না তখন যে প্যারা অলিম্পিক সেটা আয়োজনের যারা দায়িত্ব দায়িত্বে ছিল তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন ফর ডিজাবেল এবং এটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে তো উনিশশো সালেই এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু এই যে নামটি এই নামটা কিন্তু রাখা হয় এর উনিশশো সালে এগুলো অত গুরুত্বপূর্ণ না মূল যেটা এরপর গুরুত্বপূর্ণ এর এই জায়গা থেকেই আসে যে সংস্করণ হচ্ছে ষোলোতম সংস্করণ প্রথম হয়েছিল ইটালির রোমে এই বছরের যে টোকিও অলিম্পিক সেটি অনুষ্ঠিত করেছে হচ্ছে জাপান এবং টোকিও তো জাপানের রাজধানী দু হাজার কুড়িতে হওয়ার কথা ছিল দু হাজার একুশে হল করোনার জন্য এবছর মোট যতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছিলেন সেটা হচ্ছে চার হাজার পাঁচশো সাঁত্রিশ এবং মোট বাইশটি খেলায় পাঁচশো উনচল্লিশ রকম ইভেন্ট এখানে হয়েছিল এবং এই যে প্যারা অলিম্পিক তার মোটো যেটা ছিল সেটা হচ্ছে ইউনাইটেড বাই ইমোশন এবছর মোট একশো বাষট্টি দেশ অংশগ্রহণ করে যদিও প্যারা অলিম্পিক কমিটির আন্ডারে কিন্তু একশো ছিয়াত্তরটি দেশ রয়েছে তার মধ্যে একশো বাষট্টিটি এবার অংশগ্রহণ করে অনেকেই করোনা এবং বিভিন্ন আদার্স কারণে অংশন করেনি বা কোয়ালিফাই করতে পারেনি এটাও হয় এবং এই একশো বাষট্টিটার টার মধ্যে কিন্তু দেশ হচ্ছে একশো ষাটটা এর বাইরে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিফিউজি টিম যেটি এবং তার তার বাইরে আরেকটা এটা সেটা হচ্ছে হচ্ছে রাশিয়ান রাশিয়ান অলিম্পিক অলিম্পিক কমিটি 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 এখানে হবে না কারণ রাশিয়াকে ব্যান করে দেওয়া হয়েছে এটা আমরা অলিম্পিক নিয়েও যখন আলোচনা করেছি তখনও বলা হয়েছে রাশিয়াকে ব্যান করে দেওয়া হয়েছিল কিন্তু রাশিয়ার খেলোয়াড়দের নয় তাই তারা রাশিয়ান প্যারা অলিম্পিক কমিটির হয়ে এখানে পার্টিসিপেট করেছিল মোট ভারতীয় হিসাবে এবার পার্টিসিপেট করেছিল চুয়ান্ন জন বা আজ অব্দি সবথেকে বেশি ভারতীয় পার্টিসিপেট করলেন এবং মোট নটি খেলায় এই চুয়ান্ন জন পার্টিসিপেট করেছিলেন এবং ভারত এবছরই সব থেকে বেশি পদক পায় সেটি হচ্ছে উনিশটি ভারত এর আগে টোটাল যে পদক সেটাই ছিল মাত্র বারোটি সেখানেই টোটালি উনিশটা মানে এখন হয়ে গেল উনিশ যোগ বারো একত্রিশটি এবার অলিম্পিকের পর সেগুলো নিয়ে এবার আলোচনা করব উদ্বোধনী অনুষ্ঠানে যে ভারতের পতাকা ভাব ছিলেন তিনি হচ্ছেন টেকচাঁদ এটা প্রথমে বহন করার কথা ছিল মারিয়াপ্পান থাঙ্গা কিন্তু তিনি একজন করোনা রোগীর সংস্পর্শে আসায় তার জায়গায় টেকচাঁদকে এটা বহন করা হয় এবং সমাপ্তি অনুষ্ঠানে ভারতের যিনি পতাকা ভাব ছিলেন তিনি হচ্ছে অবনী লেখরা এই অবনী লেখরা এই টোকিও প্যারা দুটি পদক পেয়েছেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে প্যারা অলিম্পিয়ান যিনি অলিম্পিকের দুটো পদক জিতলেন এবং তিনি প্রথম ভারতীয় মহিলা প্যারালিম্পিয়ান যিনি আর কি অলিম্প সোনার পদক লাভ করেছেন এই দুটোই করেছেন অবনি এটা জানি আমরা বিশদে এরপরে আলোচনা করব। ইন্টারন্যাশনাল প্যার অলিম্পিক কমিটি এটি বাইশে সেপ্টেম্বর উনিশশো সালে তৈরি হয় আমরা এর আগে এটা বললাম তার আগে ইন্টারন্যাশনাল প্যারা কমিটি ছিল না ইন্টারন্যাশনাল স্পোর্টস অর্গানাইজেশন ফর দিজয়েলথ এনারাই এটি আয়োজন করত এবং ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটির যে হেডকোয়ার্টার সেটি হচ্ছে জার্মানির বনে অবস্থিত এবং এর যিনি প্রেসিডেন্ট বর্তমানে তিনি হচ্ছেন অ্যান্ড্রু পারসন এটা অত গুরুত্বপূর্ণ না এই দুটোই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এর বাইরে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ এই উনিশশো সালে যখন প্রথম অলিম্পিক শুরু হয় প্যারা অলিম্পিক আর কি তখন কিন্তু গ্রীষ্মকালীন অলিম্পিক আর শীতকালীন অলিম্পিক একই জায়গায় অনুষ্ঠিত হবে এরকম কোনো নিয়ম ছিল না প্রথম উনিশশো বিরানব্বই সালের যে প্যারা অলিম্পিক হয় অর্থাৎ যখন থেকে ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি দায়িত্ব গ্রহণ করে অলিম্পিক আয়োজন করার প্যারা অলিম্পিক তখন থেকেই কিন্তু এই নিয়ম হয় যে প্যারা অলিম্পিকটি সেই স্থানেই হবে যে স্থানে সামার অলিম্পিক হয়ে থাকে এবং সেই হিসাবে এবছর যে সামার অলিম্পিক সেটি টোকিওতে হলো এবং তারপরে এই যে প্যারা অলিম্পিক সেটিও টোকিওতে হলো অর্থাৎ দু হাজার চব্বিশের যে প্যারা সেটি কোথায় অনুষ্ঠিত হবে সেটি হবে ফ্রান্সের যে রাজধানী প্যারিস সেখানে দু হাজার আঠাশের যে এটা সেটা হবে হচ্ছে লস অ্যাঞ্জেলসে এবং দু হাজার বত্রিশের যেটা হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার যে ব্রিসবেন সহ সেখানে অর্থাৎ সামার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক এইগুলোও কিন্তু পরেরগুলো এই সমস্ত স্থানে হবে আচ্ছা এই যে মেডেল ট্যালি যদি এবারে দেখে নিই তাহলে এবারের মেডেলে টপ করেছে হচ্ছে চায়না চায়নার মোট পদক সংখ্যা দুশো যার মধ্যে ছিয়ানব্বইটি সোনা দ্বিতীয় স্থান হচ্ছে গ্রেট ব্রিটেন তৃতীয় স্থানে আমেরিকা এবং ভারতের স্থানে বছর চব্বিশ ভারত মোট পাঁচটি সোনা এর বাইরে আটটি রূপো এবং ছটি ব্রোঞ্জ এই নিয়ে মোট উনিশটি পদক নিয়ে ভারত চব্বিশতম স্থানে এসছে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত কততম স্থানে রয়েছে ভারতের মোট পদক সংখ্যা এর বাইরে সোনা সোনাকটি রূপকটি এবং ব্রোঞ্জ কটি প্যারা অলিম্পিকে ভারতের ইতিহাস যদি আমরা দেখেনি তাহলে ভারত প্রথম প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেছিল কিন্তু উনিশশো আটষট্টি সালে উনিশশো সালের আগে ভারত প্যারা অংশগ্রহণ করেনি ভারতের প্রথম পদক আসে উনিশশো সালে একটি পদক সে বছর পেয়েছিলেন এবং সেটি হচ্ছে সোনা ভারতের প্রথম যিনি পদক পান তিনি হচ্ছেন মুরলিকান পেটাকার এবং ইনি সাঁতারে ভারতের স্বর্ণ পদক লাভ করেন ভারত আজ অব্দি সাঁতারে একটি পদক লাভ করেছে এবং সেটি হচ্ছে উনিশশো সালে এর বাইরে গুরুত্বপূর্ণ প্রথম ভারতীয় মহিলা যিনি জয়ী ছিলেন পদক তিনি হচ্ছেন দীপা মালিক ইনি রূপোর পদক লাভ করেছিলেন শর্টপুটে এবং দু হাজার ষোলো সালে অর্থাৎ লাস্ট যে প্যারালিম্পিক অলিম্পিক হয়ে গেছিল রিও ডি ডিজেনারোটা সেখানে এবং প্রথম ভারতীয় মহিলা যিনি স্বর্ণ লাভ করেছেন তিনি হচ্ছেন অগ্নি লেখরা ইনি শুটিংয়ে এই দু হাজার কুড়ির যে টোকিও অলিম্পিক সেখানে স্বর্ণ লাভ করেছেন এগুলো তো মূল গুরুত্বপূর্ণ এর বাইরে আরো কিছু তথ্য যেগুলো পরীক্ষায় আসতেও পারে অতটা ইম্পর্টেন্ট হয়তো না কিন্তু তাও বলে একবার উনিশশো চুরাশির যে প্যারা অলিম্পিক এই উনিশশো চুরাশির যে প্যারা অলিম্পিক হয়েছিল এই উনিশশো চুরাশির প্যারা অলিম্পিকে ভারতের যোগিন্দার সিং বেদী এই যোগিন্দার সিং বেদি এই যোগিন্দার সিং বেদী ইনি মোট তিনটি পদক লাভ করেছিলেন এবং আজ অব্দি অলিম্পিকে ভারতীয় হিসাবে সর্বাধিক পদক রেকর্ড রয়েছে এছাড়া ইনি প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে একাধিক পদক লাভ সে বছর ভারত মোট উনিশশো চুরাশি সালে যার মধ্যে তিনটি পদকই পেয়েছিলেন যোগিন্দর বেদী একটি হচ্ছে শর্টপুটে যেখানে তিনি রূপ পেয়েছিলেন এর বাইরে জ্যাভলিন এবং ডিসকাস এই দুই স্থানেই তিনি কিন্তু ব্রোঞ্জ পদক লাভ করেছিলেন এখানে ভারতের আজ অব্দি যত পদকের যে ট্যালি সেগুলো রয়েছে আচ্ছা উনিশশো এর পর ভারত কিন্তু আবার উনিশশো চুরাশি সালেই অংশগ্রহণ করেছিল তার আগে ভারত প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করেনি এবং উনিশশো সালের পর থেকে ভারত টানা প্যারা অলিম্পিকে অংশগ্রহণ করে উনিশশো বাহাত্তরে ভারত মাত্র একটি পদক পেয়েছিল তারপর আছে উনিশশো চুরাশি উনিশশো চুরাশিতে ভারতের পদক সংখ্যা থাকে চার যার মধ্যে আছে দুটি রূপো এবং দুটি ব্রোঞ্জ এরপর দু হাজার এতেও ভারত দুটো পদক পেয়েছিল যার মধ্যে একটা হচ্ছে সোনা এবং একটি ব্রোঞ্জ এরপর আছে দু হাজার যেখানে ভারত মাত্র একটি সিলভার পদক পেয়েছিল এরপর দু হাজার ভারত চারটি পদক পায় যার মধ্যে দুটি সোনা একটি রূপ এবং একটি ব্রোঞ্জ এবং শেষ দু হাজার একুশ যেটা এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে ভারত পাঁচটি সোনা আটটি রূপ এবং ছটি ব্রোঞ্জ পেয়ে মোট উনিশটি পদক লাভ করে এই ট্যালিটি এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনারা বুঝতেই পারছেন যে ভারতের এবছরের যে পারফরমেন্স সেটা কত ভালো ভারতের এতদিন মোট বারোটি পদক ছিল সেখানে এবছর একাই ভারত উনিশটি পদক পেয়ে মোট পদকের সংখ্যা দ্বারা একত্রিশ এবং এর জন্যই এবছরের যে প্যারা অলিম্পিক সেটি কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আসে এই যে ভারত আগে যে বারোটি পদক পেয়েছিল না এই বারোটি পদক ভারত মাত্র তিনটি খেলা থেকে পেয়েছিল ভারত বারোটির মধ্যে দশটি পদক দশটি পদকই শুধু এসেছিল অ্যাথলেটিক্স থেকে বাকি একটা পদক এসেছিল সাঁতার থেকে এবং অপর একটি পদক এসেছিল পাওয়ার লিফটিং থেকে এই ছিল মোট বারোটি পদক ভারত এতদিন পায় সেখানে এবার যে উনিশটি পদক আসে না ভারতের এই উনিশটির মধ্যে ভারতের অ্যাথলেটিক্স থেকে এসছে কিন্তু আটটি এবং বাকি যে এগারোটি এসছে তার মধ্যে চারটি এসছে ব্যাডমিন্টন থেকে এবং এই যে ব্যাডমিন্টন থেকে ভারতের এই প্রথম এলো টেবিল টেনিস থেকে একটি এসছে এবারই ভারতের প্রথম টেবিল টেনিস থেকেও পদক খেলো আর চারি অর্থাৎ তিরন্দাজি এখান থেকেও একটি এসছে এবং এই প্রথম ভারতের আর্চারি থেকেও পদক এলো এবং এর বাইরে ভারতের শ্যুটিং থেকে এসছে পাঁচটি পদক এবং ভারত এই প্রথমই কিন্তু শ্যুটিংয়ে পদক পেয়েছে এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে কোন সাবজেক্ট মানে কোন খেলার থেকে কতগুলো করে পদক ভারত পেয়েছে এবার টোকিও প্যারালিম্পিকে ভারতের যারা পদক জয়ী তাদের দেখেনি এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এখন অব্দি হয়তো এই নামগুলো দিয়ে জিজ্ঞেস করবে ইনি কোন পদক পেয়েছেন বা ইনি কোন খেলার সঙ্গে যুক্ত প্রথমেই যার নাম আসে তিনি হচ্ছেন হারবিন্দার সিং এই যে চিত্র এটি হচ্ছে হারবিন্দার সিং এর চিত্র যিনি তীরন্দাজিতে ভারতকে প্রথম পদক জেতালেন এই প্যারা অলিম্পিকে এবং ইনি মেন্স ইন্ডিভিজুয়াল কম্পাউন্ড ওপেন বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করলেন আচ্ছা এখানে যে প্যারা অলিম্পিক যেটা হয় না এই প্যারা বিভিন্ন রকম ভাগ হয় কারণ এই যে এক একজনের এক এক রকম ডিসাবিলিটি থাকে কারুর ধরুন পায়ে প্রবলেম কারুর হাতে প্রবলেম তো এই কারণে এদের এক এক রকম ভাগ হয় তো সেই ভাগগুলো না অত মনে রাখার দরকার নেই কারণ যদিও প্রশ্ন আসে সে অত মনে রাখা অসম্ভব এখানে দেয়া আছে সবকটের ভাগই আপনারা চাইলে মুখস্থও করতে পারেন কিন্তু আমাদের সাজেশন এটাই যে ওটা মুখস্থ করার দরকার পড়ে না শুধু কোন বিভাগে পদক পেয়েছেন নাম এবং কোন পদক লাভ করেছে এই তিনটে জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট যাই হোক তা সিং সিংয়ের পর যিনি আসছেন তিনি হচ্ছেন নিশাদ কুমার নিষাদ কুমারের এটি প্রথম অলিম্পিক ছিল এবং প্রথম অলিম্পিকেই তিনি হাই জাম্পে টি ফর্টি সেভেন বিভাগে রূপর পদক লাভ করলেন এরপর যেটা আসছে শরৎ কুমার ইনিও হাই জাম্পে ইনি ব্রোঞ্জ পদক লাভ করেছেন টি সিক্সটি থ্রি বিভাগে এরপর আসছেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু মারিয়াপ্পান থাঙ্গাভেলু থেকে এবছর সব থেকে বেশি আসা ছিল এবং ইনি রূপর পদক জিতলেন যদিও ইনি দু হাজার ষোলোর যে রিয়াইটি জেনার অলিম্পিক সেখানে কিন্তু ইনি স্বর্ণ লাভ করেছিলেন এবং এবছর যে পতাকা বাহক হওয়ার কথাও এনার ছিল উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু দুর্ভাগ্যবশত ইনি হতে পারেননি মারিয়াপানেল আসেন তিনি হচ্ছেন প্রবীণ সিক্সটি ফোর বিভাগে রূপর পদক লাভ করলেন এরপর আসেন বিনোদ কুমার এবং এনার সাথে যেটা ঘটে সেটি দুর্ভাগ্যজনক এটি হচ্ছে বিনোদ কুমারের চিত্র ইনি মেন্স ডিসকাস হতে এফ ফিফটি টু বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন কিন্তু তার পদক কিন্তু বাতিল হয়ে যায় তার ব্রোঞ্জ পদকটা যদি অ্যাড হতো তাহলে ভারতের মোট পদক কিন্তু কুড়ি হতো কিন্তু দুর্ভাগ্যবশত তার পদকটি বাতিল হয়ে যায় তার কারণ অন্যান্য যারা পার্টিসিপেন্ট ছিল এখানে তারা এই অভিযোগ জানান যে তার যে ডিসাবিলিটিটা এখানে বলা হয়েছে এফ ফিফটি টু বিভাগ সেটি যথোপযোগ্য নয় তিনি তার থেকে সক্ষম এবং তার জন্য সেটি যে খতিয়ে যখন দেখা তখন দেখা যায় যে সেটি সত্যি তার জন্যই তার যে পদক সেটি বাতিল করে দেওয়া হয়েছিল বিনোদ এরপর আসে হচ্ছে যোগেশ কাঠুনিয়া ইনি ডিসকাস্থ্য বিভাগে রূপর পদক লাভ করেন এফ ফিফটি সিক্স বিভাগে এরপর আসেন সুন্দর সিং গুজ্জার এই সুন্দর সিং গুজ্জার ইনি মেন্স জেভলিন থ্রোতে এফ ফর্টি সিক্স বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেছেন এই জ্যাভলিন থ্রোতে এবার ভারত বেশ কটি পদক লাভ করেছেন এরপর আসে দেবেন্দ্র হাজারিয়া এই দেবেন্দ্র হাজারিয়া এফ ফর্টি সিক্স বিভাগে রূপর পদক জিতলেন এবং এর সঙ্গে সঙ্গে দেবেন্দ্র হাজারিয়া এনার কিন্তু একটি রেকর্ডও রয়েছে সেটি হচ্ছে ইনি একমাত্র ভারতীয় প্যারালিম্পিয়ান যিনি দুটি স্বর্ণ পদক জিতেছেন তার একটি হচ্ছে দু হাজার ষোলোতে অলিম্পিকে সেখানেও তিনি সোনা জিতেছিলেন এবং অপরটি হচ্ছে দু সালে যেটি এথেন্স অলিম্পিক হয়েছিল না সেই এথেন্স অলিম্পিকেও তিনি কিন্তু জ্যাভলিন স্বর্ণপদক লাভ করেছিলেন যদিও এবার তিনি কিন্তু রূপর পদকই যেতেন পরেরটি হচ্ছে সুমিত সুমিতানটিল সুমিত আনটিল এফ সিক্সটি ফোর মেন্স জ্যাভলিন এখানে তিনি স্বর্ণ পদক জিতেছেন এবং বড় কথা যেটা ইনি যে ছড়েন সেখানে একই দিনে ইনি তিনবার বিশ্ব রেকর্ড ভাঙেন যে জ্যাভলিন থ্রোতে যেটা হয় যে ছবার করে চান্স দেওয়া হয় ছোড়ার জন্য তাতে যে থ্রোতে সব থেকে বেশি দূর যায় সেটাকেই কাউন্ট করা হয়ে থাকে তা উনি প্রথম থ্রোতেই যে দূরত্বতা অতিক্রম করে গিয়েছিলেন সেটি বিশ্ব রেকর্ড ছিল দ্বিতীয় থ্রোতে সেই রেকর্ডটাকেও ভাঙেন এবং পঞ্চম থ্রোতে গিয়ে পঞ্চম না সরি ষষ্ঠ থ্রোতে তিনি সেই বিশ্ব রেকর্ডটাকেও ভেঙে দেন এবং লাস্ট তার যেটা এখন বর্তমানে বিশ্ব রেকর্ড রয়েছে সেটা হচ্ছে আটষট্টি দশমিক পাঁচ পাঁচ মিটার এটা তিনি লাস্ট থ্রোতে শুরু ছিলেন এই বিশ্ব রেকর্ড করে তিনি কিন্তু এই মেন্স জ্যাভলিন থ্রোতে তার স্বর্ণ পদক লাভ করেন এরপরে প্রমোদ ভগত ইনি ব্যাডমিন্টনে মেন সিঙ্গেলস এস এল থ্রি বিভাগে স্বর্ণ লাভ করেছেন মনোজ সরকার ইনিও ব্যাডমিন্টনে পদক জিতেছেন এবং ইনি ব্রোঞ্জ পদক জিতেছেন সুহাস ইয়াথিরাজ ইনিও রেকর্ড করেছেন একটি ইনি ব্যাডমিন্টনে রূপর পদক জিতেছেন এর সঙ্গে সঙ্গে ইনি ভারতের প্রথম আইএএস অফিসার যিনি কিন্তু এরকম অলিম্পিক বলুন বা প্যারা অলিম্পিক যাই হোক সেখানে পদক লাভ করলেন ইনি প্রথম ভারতের আইএস অফিসার এবং ভারতের প্রথম বিউরোক্র্যাট ছিলেন যিনি এর আগে ইন্টারন্যাশনাল প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সেখানেও কিন্তু স্বর্ণ লাভ করেছিলেন এবং ইনি দু হাজার সাত সালের আইএস অফিসার এবং ইনি ইউপি ক্যাডারের একজন আইএস অফিসার ইনি বর্তমানে উত্তরপ্রদেশের কর্মরত এরপরে আসছে কৃষ্ণনাগর ইনিও ব্যাডমিন্টনে স্বর্ণপদক লাভ করেন মেন সিঙ্গেলস এস এইচ সিক্স বিভাগে এরপর আসে হচ্ছে সিংরাজ সিংরাজ ভারতের এবছর দুজন খেলোয়াড়ের একজন যারা একাধিক পদক লাভ করেছেন সিংরাজ এবং অবনীলেখার এনারা দুজনা দুটি করে পদক কিন্তু এবছর লাভ করেছেন যার মধ্যে সিংরাজ হচ্ছে এ মেন্স দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন এবং পঞ্চাশ মিটার পিস্তলে এখানে তিনি রূপোর পদক কিন্তু লাভ করেছেন এরপর হচ্ছে মনীষ নারওয়াল ইনিওস শুটিং এ মিক্স ফিফটি মিটার পিস্তল এস এইচ ওয়ান বিভাগে স্বর্ণপদক লাভ করেছেন অমনি লেখরা ইনি আরেকজন যিনি দুটো পদক লাভ করেছেন এর বাইরে অমনি লেখরা প্রথম ভারতীয় মহিলা যিনি একাধিক পদক অলিম্পিকে প্যারা অলিম্পিকে জিতলেন এবং প্রথম ভারতীয় মহিলাও যিনি কিন্তু স্বর্ণ পদকও জিতলেন প্যারা অলিম্পিকে ইনি রাজস্থানের বাসিন্দা এবং খুব গুরুত্বপূর্ণ এবারের যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেখানে অবনীলেখার যে পয়েন্টগুলো সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনি ওমেন্স টেন মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ওয়ান এই বিভাগে তিনি স্বর্ণ জিতেছেন এবং ওমেন্স ফিফটি মিটার রাইফেল থ্রি পজিশন এসএইচ ওয়ান এই বিভাগে তিনি ব্রোঞ্জ জিতলেন এই যে এটি দেখছেন এটি হচ্ছে অবনীলেখার চিত্র এবং শেষ ভবানীবেন প্যাটেল এবং ইনি প্রথম ভারতীয় যিনি টেবিল টেনিসে পদক জিতলেন টেবিল টেনিসে ইনি রুপোর পদক এবছর জিতেছেন এবং এখানে একদম ফুল লিস্ট আছে প্রথমে তারপর মেডেলে এবং শেষে হচ্ছে ব্রঞ্জের লিস্ট কারা কোন পদক লাভ করেছে আপনারা এটাও একবার চোখ বুলিয়ে নেবেন একদম শেষে তাহলেই আপনাদের যে রিভিশন সেটি কমপ্লিট হয়ে যাবে আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ